প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ফিঙ্গারপ্রিন্ট দিতে ভোগান্তি, ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের। সৌদি আরব যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের আঙুলের ছাপ বাধ্যতামূলক করেছে দেশটির ঢাকার দূতাবাস। এজন্য ঢাকায় স্থাপিত ভিসা সার্ভিস সেন্টার দৈনিক 5,000 ভিসার অনুমোদন দিলেও আঙুলের ছাপ দিতে পারছেন প্রতিদিনই 2,500 কর্মী। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সারা দেশ থেকে আসা হাজারো মানুষকে। সংকট কাটাতে সোমবার 16 অক্টোবর ভিসা প্রসেসিং সেন্টার পরিদর্শন করেছেন সৌদি রাষ্ট্রদূত, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ খাত সংশ্লিষ্টরা। এ সময় ফিঙ্গারপ্রিন্ট নেয়াকে আন্তর্জাতিক পদ্ধতি একা দিয়ে প্রয়োজনীয় ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। তবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির নেতাদের দাবি, অসংখ্য কর্মীর আঙুলের ছাপ নিতে 2-3টি ভিসা সেন্টার যথেষ্ট নয়। সংগঠনটির সভাপতি আবুল বাসার বলেন, ঢাকায় আরও 5-7টি ভিসা সেন্টার করা হলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষেরা দুর্ভোগ এড়িয়ে তাদের কাজ সম্পন্ন করতে পারবেন। এদিকে দুর্ভোগ এড়াতে গণমাধ্যমের সহযোগিতা চান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এরিয়া উইংয়ের মহাপরিচালক। উল্লেখ্য, সৌদি আরব অনেক আগে থেকেই বাংলাদেশের কর্মীদের জন্য আকর্ষণীয় শ্রম বাজার। এবছরের প্রথম 6 মাসে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে 2,17,000-এরও বেশি কর্মী। এমনকি গেল 3 অর্থ বছরে সৌদি আরব থেকে এসেছে সর্বোচ্চ রেমিটেন্স।